Assalamoalikum. YouTube নতুন একটি আপডেট নিয়ে এসেছে। আজকে আমি আপনাদেরকে এই আপডেটটি দেখাবো। আমি আমার YouTube স্টুডিওর মধ্যে প্রবেশ করেছি। প্রবেশ করার পর আমি একটা ভিডিওর মধ্যে যাচ্ছি। আমি প্রথম ভিডিওটার মধ্যে যাচ্ছি। গো টু ভিডিও অ্যানালিটিকে আমি প্রবেশ করতেছি। এই যে আপনারা দেখতেছেন অডিয়েন্স রিটেনশন, এখানে একটি লেখা আছে নো অডিয়েন্স রিটেনশন ডাটা অ্যাভেলেবল ফর দিস ভিডিও ইয়েট, প্রসেসিং ক্যান টেক আপ টু টু ডেজ। এখানে আপনারা ভয় পাবার কোনো কিছু নেই। এটি ইউটিউব নতুন একটি আপডেট নিয়ে এসেছে। নতুন আপডেটটি এখনও পুরোপুরি আমার এখানে শুরু করতেছে না। আমি আপনাদেরকে সম্পূর্ণ পুরোপুরি আপডেটটা এখন দেখাবো। আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে এই যে দেখতেছেন এখানে এগুলো আসছে। এখানে আছে সেন্ড ফিডব্যাক, এখানে ক্লিক করলে কী আসে দেখেন, এই যে এখানে অনেকটি অপশন আছে। তবে আপনার এগুলো ট্রাই করার কোনো প্রয়োজন নেই। আমরা পূর্বে আমাদের অডিয়েন্স রিটেনশন কেমন ছিল ওইটা আমি অন্য একটা ভিডিও থেকে দেখাবো। আমি অন্য একটি ভিডিওতে চলে যাচ্ছি। এই যে আমি যদি আমার এই ভিডিওটার মধ্যে প্রবেশ করি তাহলে দেখেন এই যে আপনারা দেখতেছেন অডিয়েন্স রিটেনশন, এটা পূর্বে ছিল কিন্তু এখন ইউটিউব নতুন একটি আপডেট নিয়ে এসেছে। নতুন আপডেটটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখেন এটি হলো নতুন আপডেট। এই যে এখানে ইন্ট্রো টপ মোমেন্ট স্পাইক ডিপ, অর্থাৎ আপনার ইন্ট্রো কত পার্সেন্ট লুক দেখেছে এখানে ক্লিক করলে আপনি সেটা দেখতে পারবেন, 48%। আমি যদি ডিপে ক্লিক করি তাহলে আমার ডিপে কত পার্সেন্ট লুক দেখেছে এটা আমার এখানে শো করবে। স্পাইকে ক্লিক করলে স্পাইকের পার্সেন্টটা এখানে শো করবে। টপ মোমেন্টটা থাকলে টপ মোমেন্ট শো করবে। মূলত এটাই হলো একটি নতুন আপডেট।